সরকারি উন্নয়ন কাজে বাধা ও ঠিকাদারকে মারপিট করার অভিযোগে পাবনার সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে আটক করা হয়েছে। বিকেলে সাথিয়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সাথিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ করছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। এরই জেরে শনিবার বিকেলে ওই প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার প্রহ্লাদ কুমারকে ব্যাপক মারপিট করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।